প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বুঝতে পারছি সবার মানসিক অবস্থার কথা। বর্তমানে সবাই একটা বিশেষ ট্রমার মধ্যে আছেন, কারণ মানসিক অশান্তির মধ্যে আছেন, কারণ অনেকে আমরা এখন বাইরে যেতে পারছি না, এখনো কাজ করতে হচ্ছে, তারপরও ঘরে বন্দি থাকতে হচ্ছে। এছাড়াও আরো অনেক রকম সমস্যা তো আছেই, যেমন আমরা নিয়মিত সপ্তাহে একদিন বাইরে যেতে পারছি, খাবার দাবারের অসুবিধা, রান্না করার অসুবিধা, এবং বেশ কিছুদিন ধরে আমরা অবশ্য একটা ক্যাটারিং যে খাবারগুলো তার মান অনেক নিচে নেমে গেছে আমরা সেসবও শুনতে পাচ্ছি। তো প্রত্যেক প্রবাসী, বিশেষ করে সিঙ্গাপুর প্রবাসীদের জন্য এখন একটা আসলে ক্রিটিক্যাল সময়, আমরা সেটাও বুঝতে পারছি। আমি নিজেও আসলে ঘর থেকে বেরোতে পারছি না, তো অনেকটা ব্যাপারটা যদিও পীড়াদায়ক, কিন্তু সরকারের প্রতিটা স্টেপ আমাদেরকে মেনে চলতে হবে। আমরা একেবারে এটা শেষ পর্যায়ে আছে, আমি বিশ্বাস করি আমরা এটা শেষ পর্যায়ে আছি, এবং খুব শীঘ্রই হয়তো বা সরকার একটা সিদ্ধান্তে আসবে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা সিঙ্গাপুরে আছেন তাদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে। এবং বিশ্বের বিভিন্ন দেশে অলরেডি ভ্যাকসিন চলে এসেছে, তো চিন্তার কিছু নেই। আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে। আপনারা অনেকেই আসলে জানতে চান যে আইপিএ যাওয়ার জন্য অনেকে কাছে আপনারা কাগজপত্র জমা দেন, এবং কাগজপত্র জমা দেওয়ার আগে আপনারা আসলে যে কোম্পানিতে যেতে চান সে কোম্পানি সম্পর্কে ভেরিফিকেশন করেন না, যার কারণে অনেক সময় আইপিএ বের হওয়ার পরে দেখা যায় যে আপনার যে কাজের কথা আছে, কথা উল্লেখ ছিল বা কথা বলা ছিল, সে কাজ আপনি পাচ্ছেন না, আবার সে বেতন কম, তো বিভিন্ন কারণে অনেকে ওই কোম্পানিতে যেতে চান না, আর একই যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে থেকে যেতে চান, কিন্তু আইপিএ অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আবার আরেকটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে আপনি কাগজপত্র দিয়েছেন কিন্তু আপনার অনুমতি ছাড়াই তারা আপনার জন্য আইপিএ অ্যাপ্লাই করে ফেলেছে, কিন্তু অ্যাপ্লাই করার ফলে আপনার বর্তমান বস যখন আপনার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে আইপিএ, তখন সেটা রিজেক্ট আসছে, এবং কারণ হিসেবে দেখাচ্ছে আপনার এক্সিস্টিং আরেকটা আইপি রয়ে গেছে। হ্যাঁ, এটা একটা বিশাল সমস্যা, এবং বেশ কিছুদিন ধরে অনেক প্রবাসী এই এই সমস্যাটা নিয়ে আমাদের আমার কাছে বিশেষ করে, এবং এই সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়েছেন, আমার যেহেতু আইপি হয়ে গেছে এবং আমি ওই কোম্পানিতে যেতে পারছি না, আমার বর্তমান বসের সাথে আমি থাকতে চাই, সেক্ষেত্রে আমি আসলে কি করতে পারি? তো প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কোনো কোম্পানিতে যেতে না চান, কষ্ট করে অন্যদেরকে আপনাদের ডিটেল এবং আইপিএ দেবেন না, এবং এই ক্ষেত্রে অনেকে ব্ল্যাকমেলেরও চেষ্টা চলেছে, আইপিএ বলেছে যে আইপিএ ক্যান্সেল করতে হলে টাকা দিতে হবে, এবং বেশ কিছু অ্যামাউন্ট তারা দাবি করেছে, যে কারণে ব্যাপারটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আসলে। তারপর আমি সমাধানটা বলে দিচ্ছি, যখন আপনার একটি এক্সিস্টিং আইডি আইপিএ থাকবে, অথবা ইচ্ছায় আপনার ইচ্ছায় বা অনিচ্ছায় এটা অ্যাপ্লাই করা হয়েছে, তখন আপনি যদি বর্তমান কোম্পানির সাথে থাকতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যে কোম্পানিতে আপনার আইপি বের হয়েছে সেই কোম্পানিতে আপনি নামে একটা রেজিগনেশন লেটার লিখতে পারেন, 24 ঘন্টার নোটিশের এই রেজিগনেশন লেটার দিয়ে তাদেরকে ইমেল করতে পারেন আপনার সিগনেচার সহ। তারপর তাদের ইমেল করে দেওয়ার পরে আপনার নতুন যে বর্তমান বসকে সেটা দিতে পারেন, এই সেই আইপিএটা, এই রেজিগনেশন, দুঃখিত, রেজিগনেশন লেটারটা সেই আপনার বস বর্তমান বসকে দিতে পারেন। দেওয়ার পর আপনার বসকে বলবেন যে MOM এর ওয়ার্কপাস ডিভিশনে যাতে একটা ইমেল করে এই আপনার সিগনেচার সহ রেজিগনেশন লেটারে যে আপনি ওই কোম্পানি থেকে রিজাইন দিয়েছেন। এভাবে এটা করলে কি হবে, আপনি বর্তমান কোম্পানি আপনার যারা আছে তারা আপনাকে আবারও একই কোম্পানিতে আপনি থাকতে পারবেন, এবং আপনার যে আইপিএটা অ্যাপ্লাই হয়ে আছে এবং আপনি যে কোম্পানিতে যেতে চান না, সে আইপিএটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। আশা করি এই তথ্যটা আপনাদের উপকারে আসবে। আরো বিস্তারিত জানার জন্য আপনি সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন, অথবা মাইগ্রেন্ট ওয়ার্কার সিঙ্গাপুরের পেজে যোগাযোগ করতে পারেন, হেল্পলাইনে কল দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।